নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা আঞ্চলিক দল হতে পারে কিন্তু তাদের একটা সর্বভারতীয় পোস্ট আছে সাধারণ সম্পাদকের। সেই পোস্টে যিনি আছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা দলনেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বড় বড় মুখ করে বলে থাকেন যে তার বিরুদ্ধে 10 পয়সার দুর্নীতির প্রমাণ যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে ইডি সিবিআই লাগাতে হবে না, তিনি নিজেই ফাঁসির মাংসে চলে যাবেন। এই কথা শুনে শুনে বঙ্গবাসীর কান কার্যত পচে গেছে এবং সেই জায়গা থেকে নাকি তিনি এখনো তার অবস্থান থেকে অনড়। কিন্তু বাস্তবের চিত্রটা কি? বাস্তবের চিত্রটা বলছে বড় উচ্চ বংশ তাদের এবং একের পর এক শক্তিশালী, অর্থাৎ ইডির ডাকে কার্যত কাঁপুনি ধরে গেছে এই ব্যানার্জি ফ্যামিলিতে। মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, যখনই ইডির ডাক আসে তখনই দেখা যায় যে কোন পথ দিয়ে, কোন ফিকির দিয়ে, কোন ফাঁক দিয়ে যদি বাঁচা যায় সেই চেষ্টা করে যায়, এবং তার অন্যথা আজকেও বোধহয় হলো না। বোধহয় শব্দটা কেন ব্যবহার করছি তার কারণ আছে। আপনারা জানেন যে এই যে ব্যানার্জি পরিবার রয়েছে, সেই ব্যানার্জি পরিবার সার্বিকভাবে কোথাও গিয়ে কি দুর্নীতির সঙ্গে যুক্ত? আদালতের মনে এই প্রশ্নটা জেগেছে এবং ইডিকে সেই তদন্তের ভার দেওয়া হয়েছে। এখন ভাবুন, কি উচ্চ বংশ, কি উচ্চ বংশ! শুভেন্দুবাবু একটি ভারী মজাদার টুইট করেছেন এবং সেই টুইটের ভার্সনটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তারপর তার সঙ্গে একটি ক্যালেন্ডার শেয়ার করেছেন সেটাও আপনাদের বলছি। শুভেন্দুবাবু লিখেছেন, সামওয়ানস অ্যাজিটেটিং টু ডাইভার্ট অ্যাটেনশন ফ্রম ফ্যামিলি স্কিডিউল উইথ দ্য প্রোব এজেন্সি। মমতা পুলিশ ইজ দ্য অর্গানাইজেশন ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দিস ড্রামা। উপস ধারণা, মার্ক ইউর ডেটস বাট নট অন ইউর রেগুলার ক্যালেন্ডার, হিয়ার্স দ্য স্পেশাল ফ্লিপস অ্যান্ড পাউন্ডস ডাইরেক্টর্স এডিশন উইকলি ক্যালেন্ডার দিয়ে তিনি এই ক্যালেন্ডারটি শেয়ার করেছেন আপনাদের দেখাই। এই সুন্দর ক্যালেন্ডারটি তিনি শেয়ার করেছেন, মানডে মমস ডে 6th, আচ্ছা, তারপর ফ্রাইডে ফাদার্স ডে 7th, স্যাটারডে সেলফ স্যাটারিং ডে 9th, মানে হয়তো একটু ডেট ফেটগুলো একটু অন্যরকম হয়েছে, কেননা যে পিছনের ছবিটা নেওয়া হয়েছে সেটা আবার জেলের ছবি বলে মনে হচ্ছে আমার। ওয়াইফস ডে, ফাদার্স ডে, সেলফ স্যাটারিং ডে, মমস ডে, অর্থাৎ আমরা ওই বছরের বিভিন্ন দিনগুলোকে, আজকে মাতৃ দিবস, আজকে পিতৃ দিবস, আজকে সিস্টার দিবস, আজকে ব্রাদার দিবস, বহু ডেট আছে আমি মনে রাখতে পারি না, আমার ওইসব নিয়ে একটু স্মৃতিশক্তি কম। কিন্তু কি উচ্চ বংশ ভাবুন একবার, কত বড় সুসন্তান অভিষেক ব্যানার্জি ভাবুন একবার, যে তার গোটা পরিবার, গোটা পরিবার ইডি স্ক্যানারে আছে, বউ, বাবা, মা, নিজে। ভারতবর্ষের আর কটি পরিবার এত উচ্চ বংশ আমার জানা নেই, আমার জানা নেই। এইবার কেন বলছি তাদের কাঁপুনি ধরেছে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই বেরিয়ে এলেন, একদম ওই বেরিয়ে এসেই তিনি একটা লম্বা চওড়া বিবৃতি দেন, সেই বিবৃতিতে কি কথা আপনাদের সামনে বলছে, আমাদের সামনে বলছে, বলছে ইডি যেদিনকে প্রথম আমাকে জেরায় ডেকেছিল সেদিন কি আমি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছি, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দিয়েছি, সমস্ত আমার অ্যাকাউন্ট সম্পর্কিত যা কিছু জিজ্ঞাসা ছিল সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি ডিম্যান্ড করেন তার নতুন করে কিচ্ছু দেওয়ার নেই, এবং এর পরিপ্রেক্ষিতে 10 পয়সার দুর্নীতির প্রমাণও তার বিরুদ্ধে কেউ নিয়ে আসতে পারবে না, এলেই তিনি ফাঁসির মাঞ্চে চলে যাবেন, ইডি সিবিআই লাগাবার দরকার নেই। আচ্ছা, এই যে তিনি ঘাপলা করে লিপস অ্যান্ড বাউন্সের সিইও এইটা লুকিয়ে বসেছিলেন, সাধারণ মানুষকে জানাননি, সেটা অপরাধযোগ্য কি অপরাধযোগ্য নয়, কিন্তু সত্যিটা তিনি যে চাপা দিয়ে রেখেছিলেন, বালির মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলেন, এই কথাটা ইডি তদন্ত না করলে উঠে আসতো? এতদিন একবারও মুখ ফুটে বলেছে লিপস অ্যান্ড বাউন্সের সিইও তিনি? যে মুহূর্তে ইডি প্রেস রিলিজ করেছে, ইনভেস্টিগেশন করে পেয়েছে সেটা, সেই মুহূর্ত থেকে দেখুন তিনি, তার পিসিমণি সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে। তাহলে ইডি সিবিআই তদন্ত না করলে এই সত্যগুলো কী করে সামনে আসবে? আমার আপনার তদন্ত করার এখতিয়ার আছে? ওই তো লিপস অ্যান্ড বাউন্সে আমি আপনি ছেড়ে দিন, একটি সংবাদ মাধ্যম খুঁজতে গিয়েছিল রিপাবলিক বাংলা, যে মুহূর্তে তারা ঢুকছে দেখছে সামনে দরজায় তালা দিয়ে দিয়েছে, কথা অবধি বলতে চাইছে না, এই হচ্ছে বীরপুঙ্গবের কোম্পানি, এই হচ্ছে তাদের স্ট্যাটাস। এইবার যদি 10 পয়সার দুর্নীতিও আপনাকে প্রমাণ করতে না পারে, ইডি তো আদালতে বলছে আপনার আইনজীবী 3টে মাত্র এলআইসি আছে এইটা জমা দিয়েছে,
বাকি কোনো তথ্য দেননি। এবার আপনাকে যখন তথ্য চাওয়া হচ্ছে, আপনাকে যখন নথি চাওয়া হচ্ছে, আপনি আদালতে চলে যাচ্ছেন। আদালতে চলে গিয়ে বলছেন এগুলো চাওয়াই যাবে না, এইভাবে তদন্তই করা যাবে না, তার মর্জি মাফক এখানে মাফিক এখানে আদালতকে তার চাকর বাকরের মতো ব্যবহার করতে হবে। তিনি উঠতে বললে আদালতকে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, খেতে বললে খেতে হবে, শুতে বললে শুতে হবে, এই এক্সপেকটেশন নিয়ে তিনি আদালতের কাছে যাচ্ছেন। তাহলে ভাবুন, একজন সম্ভাব্য অপরাধী, তাকে অপরাধী হিসেবেই তো চিহ্নিত করা হচ্ছে, তার সঙ্গে ডুবিয়াস ট্রানজ্যাকশনের যোগ আছে কিনা এটাই তো এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে না সত্যি তিনি একদম সততার মূর্ত প্রতীক, তার সঙ্গে কোনো কিছু নেই, তাহলে তিনি সেখানে ডকুমেন্টস দিয়ে সাহায্য করছেন না কেন। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, তিনি তার যে উত্থান হয়েছে সেটা 2011 পর থেকে, আমরা তো বারবার তাদের মুখেই শুনে এসেছি যে তার পিসিমণি একটা কুঁড়ে ঘরে, একটা টালির চালার ঘরে, একটা হাওয়াই চুটি সাদা শাড়ি পরে তিনি এখান থেকে উঠে এসছেন এবং সেখান থেকে তিনি রাজ্য চালাচ্ছেন, দেশের একদিন নাকি প্রধানমন্ত্রী হবে, খুব বাহবা দেওয়ার কথা, এর মধ্যে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু যে পয়েন্টটাতে আমার আপত্তি আছে, তার মানে তার পরিবার যে খুব সচ্ছল ছিল এবং পারিবারিক সূত্রে তিনি বিশাল ধনসম্পদের অধিকারী, এই ব্যাপার নয়। যেটুকুনি তিনি করেছেন নিজে খেটে খুটে 2011 বা যখন থেকে তিনি প্রফেশনাল লাইফে আছেন, 2 বছর বয়স থেকে অবশ্য রাজনীতি করেন, জানি না কী ব্যাপার, তো যবে থেকেই তিনি করেছেন তার জীবদ্দশাতেই তিনি এই ধনসম্পদ তিনি কী বলবো ইনকাম করেছেন, তাহলে তার সমস্ত হিসাবপত্র তার কাছে থাকা উচিত, কেন নেই? তিনি নাকি ল অ্যাবাইডিং পারসন, তিনি নাকি ইনকাম ট্যাক্স দেন, তাহলে তার তো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এবং সার্টিফাইড আছে, এই ডকুমেন্টস প্রত্যেক বছর যখন ইনকাম ট্যাক্স ফাইল করেন তখনই আপনি দিয়ে দিয়েছেন, শুধু সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এই ডকুমেন্টগুলোকে নেওয়া এবং দেওয়া, এর মধ্যে কতক্ষণ সময় লাগে? আধ ঘন্টা, এক ঘন্টা ম্যাক্সিমাম, দুদিন ধরে নিন। বলছেন আমার 14 দিন টাইম চাই, কেন? কোন জিনিস খুঁজে বার করতে হবে যার জন্য 14 দিন সময় চায়? এবার এই প্রসঙ্গটা একটু পরে আসছি, যে প্রসঙ্গটাই শুভেন্দুবাবুর যে টুইটটা আমি দেখাচ্ছিলাম যেখানে তিনি বলেছেন মমস ডে, অর্থাৎ আজকে 6 তারিখ ছিল কিন্তু সেই মমস ডে, সেই মমস ডেতে কি আছে না, আজকে অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জিকে ডেকে পাঠিয়েছিল ইডি। কে তিনি? তিনি হচ্ছেন লিপস অ্যান্ড বাউন্সের একটি ডিরেক্টর, যে লিপস অ্যান্ড বাউন্সে ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়েছে এবং আদালত নির্দেশ দিয়েছে যে এই কোম্পানি যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে যারা যারা এর ডিরেক্টর আছেন এবং সিইও পোস্টে আছেন প্রত্যেকের যে আর্থিক সম্পত্তি রয়েছে, টোটাল সম্পদের পরিমাণ, সেইটা আদালতের কাছে জমা করতে হবে। আদালত এবার বিচার করে দেখবে সেটা সঠিক না বেঠিক। এবং সেই হিসেবে আজকে 3 তারিখ বেটাকে ডাকা হয়েছিল, বেটা যায়নি, বেটা আদালতে গিয়ে ফাঁক ফিকির খোঁজার চেষ্টা করছিল, 14 দিন টাইম কেনার চেষ্টা করছিল, এই মামলাটাকেই খারিজ করে দেওয়ার চেষ্টা করছিল, হয়নি। আজকে তার মাকে ডেকেছে। একটা জিনিস চেষ্টা করে দেখুন, সারা দিনে কোনো সংবাদ মাধ্যমে এই নিয়ে একটি খবরও দেখেছেন? যেদিনকে অভিষেক ব্যানার্জি যান, যেদিনকে তার স্ত্রী রুজিরা ব্যানার্জি যান, সরি যান বলে আমার একদম ভুল হয়েছে, যেতে বাধ্য হন, ওই মুখে বড় বড় ফুটানি করেন না যে আমি তদন্তে সহযোগিতা করছি, এক ছটাক করছেন না, সেটা ইডি বলে দিচ্ছে। যেদিনকে ডাকা হয় সেদিন কি আদালতে গিয়ে বাহানা খোঁজেন, যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না, অর্থাৎ গেলেই যে বড় বাঁশ অপেক্ষা করছে এটা বুঝেই কি যাবো না যাবো না করে মরাকান্না কাঁদেন, আদালতের কাছে গিয়ে হাতে পায়ে ধরে রক্ষা কবচ দিন, নাহলে আমার এই যেতে বারণ করুন, যে কোনো একটা জিনিস করুন। তাকে 3 তারিখ ডাকা হলো, ছেলে গিয়ে মামলা করে দিল। এবং যাই হোক, যেদিনকে তিনি যান রুজিরা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, সেদিন একদম টিভি ক্যামেরায় ওই লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই বাড়ি থেকে বেরোলেন, এই জামাটা পরে গেলেন, কেন কালো জামা পরে গেলেন, এইসব শোনেন। আজকে সারাদিন কোনো সংবাদ মাধ্যমে এই নিয়ে একটি শব্দও নেই। এবং ইডি সূত্রে আমি যেটুকুনি খবর পেয়েছি, লতা ব্যানার্জি আজকে যাচ্ছেন কি যাচ্ছেন না এই নিয়ে ইডিকে কিছু জানিয়েছেন বলে আমার জানা নেই। আদালত সূত্রেও আমি যেটুকুনি খবর পেলাম এই নিয়ে কোনো মামলা দায়ের হয়েছে যে তিনি যেতে চান না বা কোনো টাইম চান এরকমও কোনো ব্যাপার নেই। তাহলে লতা ব্যানার্জি গেছেন কি গেছেন না এই জায়গাটা নিয়ে ধোঁয়াশা আছে, এবং সেই জন্যই আমি বোধহয় বললাম যতদূর সম্ভব তিনি যাননি, কেননা একটি মাত্র সংবাদ মাধ্যম, আমি সকাল থেকে খুঁটিয়ে খুঁটে অনেকগুলো সংবাদ মাধ্যম একদম পরপর সব টিভিতে চালিয়ে রেখে দিয়েছিলাম, দেখছিলাম যে কোথাও এটা নিয়ে আপডেট আসে কিনা, কেননা আমি তো খুব ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ, আমার পক্ষে ওইভাবে সিজিও কমপ্লেক্সে বসে বা সেখানে কোনো টিম রেখে সম্ভব নয়, এবং যেভাবে পুলিশ আছে আমার পিছনে সেই জায়গা থেকে সম্ভব নয় সেই জায়গাটা বার করা। সুতরাং সংবাদ মাধ্যমের উপরই আমাকে ভরসা করতে হয়, যেসব সাংবাদিক বন্ধু রয়েছেন তাদের উপরই ভরসা করতে হয়। এই রিপাবলিক বাংলা আমরা দেখলাম দিনে তিন চারবার তারা অন্তত চেষ্টা করলো যে না এখন অবধি লতা ব্যানার্জি কিন্তু আসেননি, অর্থাৎ তাদের কাছেও এরকম কোনো খবর ছিল না যে তিনি আসছেন না, এরকম ইডিকে কোনো ইনফরমেশান তিনি দিয়েছেন, অর্থাৎ শেষ পর্যন্ত খুব সম্ভবত লতা ব্যানার্জি সেখানে যাননি, বা গেলেও
সেটা নিয়ে ইডির তরফে কোনো আপডেট পাইনি, সংবাদ মাধ্যমেও তার কোনো রকম কোনো চর্চা বা কোনো কিছু দেখিনি। এটাই কি ওই স্পেন দুবাই সফরের একটা কোনো এগ্রিমেন্ট নাকি? কেন এটা নিয়ে প্রশ্ন করছে না সংবাদ মাধ্যম? লতা ব্যানার্জি কোথায়, তিনি গেলেন গেলেন না কেন? কেন এটা নিয়ে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হচ্ছে না? কেন না, অন্য কিছু নয়, তার মা বলে নয়, লিপস অ্যান্ড মাউন্টসের কোম্পানি সিইও সেই কোম্পানির ডিরেক্টরকে ডাকা হয়েছে, ইডি ডাকছে, কেন ডাকছে এবং ডাকলেও তিনি গেছেন কি জাননি, না গেলে কেন জাননি, তার পরবর্তী পদক্ষেপ কি, তা সিইও তা জবাব দিয়ে করবে না? লতা ব্যানার্জিকে গিয়ে প্রশ্ন করা হবে না? তার বাড়িতে পৌঁছে যাবে না সংবাদ মাধ্যম? যাচ্ছে না, কেন যাচ্ছে না, এখানেই প্রশ্নটা যাচ্ছে। এবার অভিষেক ব্যানার্জি যে জায়গাটা বলতে বলতে থেমে গেলাম, এটা বোধহয় চ্যাপ্টার বলে এখানেই সমাপ্ত করছি। এবার যে জায়গাটা অভিষেক ব্যানার্জি থেমে গেলাম, যে তিনি প্রথমে যেটা করলেন বললেন তার এখানে সময় লাগবে, যেদিনকে যেদিনকে তার রাজনৈতিক কর্মসূচি থাকে সেদিনকে বেছে বেছে ইডি ডাকে, এটা রাজনৈতিক প্রতিহিংসা। আচ্ছা একটা কথা বলুন তো, লতা ব্যানার্জি রাজনীতির সঙ্গে যুক্ত আছে? তাহলে তাকে ডাকার সঙ্গে রাজনৈতিক কর্মসূচির যখন কোনো ব্যাপার নেই তিনি গেলেন না কেন? তার স্ত্রী রুজিরা ব্যানার্জি তাকে যখন ডাকা হয় এদিক ওদিক অনেক চেষ্টা করেন, তারপর শেষে যখন কোর্টের ধাতানি খান যে এই যাও ইয়ার কি চলছে, তখন তিনি যান এবং ট্যাঁকে করে তার সন্তানকে গুঁজে নিয়ে যান। কোথাও একটা সেন্টিমেন্টের হাওয়া তোলার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রুজিরা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কী সম্পর্ক আছে জানি না, কিন্তু ওই 3.5 বছরের জেল খাটা একটা আসামি আছে না, মুখপাত্র করে রেখে দিয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে মুখ খোলেন এবং বলেন যে তার সন্তান তাকে ছাড়া থাকতে পারে না, কি অসহায় অবস্থা, মাতৃত্ব, অনেক কিছু গলা কাঁপিয়ে বলার চেষ্টা করেন তিনি। তো আমরা দেখলাম এই রুজিরা ব্যানার্জি যখন তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গেল, তার আগে তিনি ভেতরে ছিলেন, কোথায় ছিলেন জানি না, কোনো দেখা গেল না সেদিনকে, তার টাকে কাউকে দেখা গিয়েছিল দেখা যায়নি। কালকে হঠাৎ করে দেখলাম অভিষেক ব্যানার্জির ধর্ণা মঞ্চের কাছে তিনি চলে এলেন, অ্যাডোবেস হাসি হাসি মুখে ফোন নিয়ে, সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, এইসব নিয়ে করার চেষ্টা করা হলো, তার সন্তানকে তার ট্যাঁকে আমরা দেখিনি। শুধু ওই ইডি জেরা করলেই তাকে ট্যাঁকে সন্তান নিয়ে সেখানে পৌঁছে যেতে হয়, কি ব্যাপার কি উদ্দেশ্য বুঝি না। একটাই জায়গায় মনে হয় যে কাঁপুনিটা আছে, ওই ছোট্ট দুধের শিশু, অপাবৃত্ত শিশু, তাকে ঢাল করে কি বাঁচার চেষ্টা করছেন, সেন্টিমেন্ট কুড়োনোর চেষ্টা করছেন, এটা তো স্বাভাবিক পারসেপশন তৈরি হচ্ছে। এবার অভিষেক ব্যানার্জি যেটা করলেন, তাকে বলা হলো 10 তারিখের মধ্যে দেয়া হোক। আমি আগেই তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে 3 তারিখে যে যাওয়াটা আছে আপনার, আপনি যাবেন না, ওই বলেছিলেন না স্টপ মি ইফ ইউ ক্যান, কিন্তু এর ফলে আপনি আদালতেও যাবেন না, দেখি আপনার কত দম আছে। সেই দম তো বোঝা গেল, সেদিনকে 10:30টার সময় মামলা করলেন, তারপর সেই মামলাতে বাবাকে দিয়ে সাইন করালেন, প্রশাসনিক ব্যাপারে গণ্ডগোল করে একদিন এড়িয়ে গেলেন, অনেক কিছু চেষ্টা করলেন, কিন্তু সেসব দিয়ে সেখানে বলা হলো যে 10 তারিখের মধ্যে জমা দাও, যে 10 তারিখে কিন্তু অমৃতা সিনহার এজলাসে হিয়ারিং আছে। আমি খুব নিশ্চিত আজকে রায় এসে গেছে, আজকে আর কিছু করবে না। 7-8 তারিখ শনিবার রবিবার পড়ে যাচ্ছে, 9 তারিখ কি 10 তারিখ সুপ্রিম কোর্টে চলে যাবে এই রাইটার এগেনস্টে। দেখে নিন, যেভাবে দেখেছি প্রত্যেকটা ব্যাপারে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেখানে খারিজ হয়ে আবার হাইকোর্ট, আবার সেখানে একটা রায় হলো, সেটা নিয়ে SLP, এই মামলা শেষ হওয়ার আগে এই তো করে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। যে লোকটা 10 পয়সার দুর্নীতি করেনি তার এত কিছু করার কি দরকার আছে? তাকে ডাকছে তো আদালত বলে দিয়েছে যে তুমি শুধুমাত্র নথি দিয়ে দিলেই হবে, তারপর ইডি বিচার করে দেখবে যে তোমাকে ডাকার দরকার আছে কি নেই ভাই। তো তার বিরুদ্ধে যখন এত আঙুল উঠছে, যে কোনো স্বাভাবিক মানুষ যার পিছনে 10 পয়সা সত্যিই দুর্নীতি নেই, সে তো সবার আগে ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। আমার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল এই মমতা পুলিশ, দলদাস পুলিশ যাদের বলে থাকেন ও শুভেন্দু অধিকারী, আমি তো শর্মায় দাও সেই সময় হয়েছিল, শর্মায় দা একটি মামলা করেছিলেন, সেখানে গিয়ে আদালতে তো প্রশ্ন করা হয়েছিল যে আমাদের অ্যাকাউন্ট যে এখানে ফ্রিজ করে দেওয়া হচ্ছে, সেই অ্যাকাউন্টটা কিসের বেসিসে ফ্রিজ করে দেওয়া হচ্ছে, যে জঙ্গি সংগঠন বলছে? পিছনে কাদা থাকলে আমরা যেতে পারতাম আদালতে, আদালতে গিয়ে তো সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, 15 মিনিটের মধ্যে সুরসুর করে এসে খুলে দিল আপনাদের পুলিশ সেই অ্যাকাউন্ট। স্যার এটা নিয়ে কোনো ভিডিও করবেন না প্লিজ, আপনাকে অনুরোধ, আমরা খুলে দিচ্ছি, আর এটা কোনো রকম কিছু হবে না। হ্যাঁ, সেই পুলিশ আধিকারিক আমার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালো ব্যবহার করেছিলেন আমি জানি, কিন্তু একটাই প্রশ্ন, আপনারা তো কাজটা করেছিলেন, বললেন উপর মহলের চাপ, উপর মহলের বিরুদ্ধে বিদ্রোহটা তো করতে পারেননি, তো যদি আমাদের পিছনে কাদা থাকতো যেটা মোদ্দা কথা, আমরা কি এটা যেতে পারতাম? পারতাম না। তাহলে অভিষেক ব্যানার্জি যেটা ডকুমেন্টসটা দেখাতে, তো প্রবলেম কি আছে? তিনি তো একজন সাংসদ,
ভোটে যখন লড়েন তার তো সমস্ত নথি তথ্য সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে হয়, নির্বাচন কমিশনকে দিতে হয়, প্রত্যেক বছর তিনি ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে তার এই ডকুমেন্টস দিতে প্রবলেমটা কি হচ্ছে? ডকুমেন্টসটা দিয়ে দিল, মিটে গেল, ইডির কাছে কিছু ডাকার নেই, মিটে গেল কেস। যদি সেখানে তারপরে ইডি করে আপনি আদালতে গিয়ে সেই ডকুমেন্টস দিয়ে দিন, এই তো আমার ডকুমেন্টস, কি আছে বলুন এখান থেকে, কোথায় ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে? সেটা না করে এত ফাঁক ফকর খুঁজছেন। লতা ব্যানার্জি আজকে জাননি এইটা খবর, আমার ভুল হতে পারে, যদি ভুল হয় সত্যি গিয়ে থাকেন তার কোনো এভিডেন্স থাকে আমাকে জানাবেন, আমি সেটা নিয়েও প্রতিবেদন করব। কালকে তার বাবা অমিত ব্যানার্জিকে ডাকা হয়েছে, যাবেন কিনা জানি না, যাবেন কি যাবেন না ইডিকে জানিয়েছেন কিনা জানি না, যতদূর সম্ভাবনা ওই লতা ব্যানার্জির পথেই হাঁটবেন, যাবেন না শোনা যাচ্ছে যেটা। তারপর তার বউ রুজিরা ব্যানার্জি, তাকে ডাকা হয়েছে 11 তারিখ, যাবেন কি যাবেন না জানি না, এতদিন অন্তরালে ছিলেন, বিদেশে আছেন না স্বদেশে আছেন জানা নেই, হঠাৎ করে কালকে প্রকট হতে হলো। এই যে সামগ্রিকভাবে জিনিসটা হচ্ছে, তাতে একটা কথাই বলা যেতে পারে যে অভিষেক ব্যানার্জি হাতে মাইক নিয়ে 4000 পুলিশ পরিবৃত হয়ে ওই তৃণমূল কর্মী সমর্থকদের উদ্বেলিত হাত তোলার মধ্যে দাঁড়িয়ে বলতেই পারেন 10 পয়সার দুর্নীতি আমি করিনি, কিন্তু আদালতে গিয়ে যে ভার্সনটা তিনি দেখাচ্ছেন এবং যেভাবে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছেন, সোজা কথায় পালাবার চেষ্টা করছেন, সেখান থেকে একটা জিনিসই স্পষ্ট হচ্ছে, ডালমে নির্ঘাত কিছু কালা হয়, ওই একদম বাঙালিমূলক হিন্দি বলে দিলাম, না হলে এইভাবে বারবার তিনি পলায়নের চেষ্টা করতেন না। আমি তো এই জায়গায় থাকলে বলতাম তো সবার আগে, এই যে আমার ডকুমেন্টস, এই আমার বইয়ের ডকুমেন্টস, এই আমার পরিবারের ডকুমেন্টস, এই আমার সম্পত্তি, আমি নিজে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি, প্রত্যেক বছর ভারত সরকারকে ট্যাক্স দিয়েছি, দেখে নাও কি দেখার আছে, এখনো চ্যালেঞ্জ করে সেই কথা বলতে পারি। হ্যাঁ, আপনার তুলনায় খুব ক্ষুদ্র সম্পত্তি হতে পারে, কিন্তু আপনাদের তো আবার দাবি তালির চালার ব্যাপার, সেখানে তো আরো ক্ষুদ্র ব্যাপার রয়েছে আপনাদের, বাংলার মানুষের মুশিয়া আপনি, কিন্তু মুখে যেটাই বলুন বাস্তবে তো সেটা হচ্ছে না। লতা ব্যানার্জির আজকের অবস্থান কি? লিপস অ্যান্ড বাউন্সের এই ডিরেক্টর কি করেছেন, গেছেন ইডির সামনে? আগে সেই কথাটা প্রকাশ্যে আনুক অভিষেক ব্যানার্জি, লিপস অ্যান্ড বাউন্সের সিইও, তারপর ওই 10 পয়সার গল্পটা শোনাবেন, কি বলবেন বন্ধুরা? সত্যি ব্যানার্জি পরিবার খুব স্বস্তিতে আছে? এই সামগ্রিক জিনিসটা দেখে কি মনে হচ্ছে না যে কোথাও গিয়ে কাঁপুনিটা ধরে গেছে, যে আদালত এরপর ধরবে এবং যেদিনকে ইডির কাছে যাবো সেদিনকে ইডি তুলবে, সেই জন্যই কি বারবার এইভাবে বাঁচার চেষ্টা করছেন, আদালতের বিভিন্ন ফাঁক ফোকর বলার চেষ্টা করছেন, এই বলছে 4-5 দিনের জন্য হলেও রক্ষা কবচ দিয়ে দাও, কিসের জন্য এত আকুতি? এই প্রশ্ন আমাদের ভাবাচ্ছে, আপনারা কি ভাবছেন এই নিয়ে? অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।